হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক দু হাজার একুশ শুরু হয়ে গিয়েছে জাপানের রাজধানী টোকিওতে আর এটি ষোলোতম সংস্করণ তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তাহলে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক দু হাজার আয়োজন কোন দেশে হচ্ছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জাপানি জাপানের রাজধানী টোকিওতে হচ্ছে পরের প্রশ্ন টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক দু হাজার কোন সংস্করণ আয়োজিত হচ্ছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ষোলোতম সংস্করণ এটি আর দু হাজার কুড়ি হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার একুশে হচ্ছে কোভিডের কারণে আর দু হাজার ষোলোতে হয়েছিল এর আগে হয়েছিল দু হাজার ষোলোতে কোথায় হয়েছিল ব্রাজিলের জেনেরিওতে হয়েছিল ব্রাজিলে আর দু হাজার চব্বিশে হবে এরপর দু হাজার একুশের পর হবে দু হাজার চব্বিশে কোথায় হবে প্যারিসে হবে পরের প্রশ্ন টোকিও প্যারা অলিম্পিকের আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হবে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চব্বিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত হবে পরের প্রশ্ন টোকিও প্যারা অলিম্পিক দু হাজার একুশের নির্ধারিত মাস্কটের নাম কী তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সোমেতি পরের প্রশ্ন টোকিও প্যারা অলিম্পিকের থিম গীত করদে কামাল কে আরম্ভ করেছে বা এটি কে চালু করেছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অনুরাগ সিং ঠাকুর আর এই গীতের লেখককে তো লেখক হচ্ছেন জেনে রেখো সঞ্জীব কর পরের প্রশ্ন টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক দু হাজার একুশে কয়টি দেশ অংশ নিয়েছে তো এটির শর্ট অ্যান্সার কী হবে এটি ইম্পর্ট্যান্ট কোয়েশন সঠিক আনসারটি হয়ে যাবে একশো তেষট্টিটি দেশ অংশ নিয়েছে টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে পরের প্রশ্ন কোন শহরে দুবার গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলার আয়োজন হয়েছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে টোকিওতে প্রথমবার হয়েছিল উনিশশো চৌষট্টি সালে কোন শহরে দুবার গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলার আয়োজন হয়েছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে টোকিওতে প্রথমবার হয়েছিল উনিশশো সালে আর দ্বিতীয়বার হচ্ছে দু হাজার একুশে জাপানে মোট তিনবার অলিম্পিক খেলা দুবার হচ্ছে গ্রীষ্মকালীন উনিশশো চৌষট্টি আর দু হাজার বা দু হাজার আর শীতকালীন হয়েছিল উনিশশো আটানব্বই মোট তিনবার হয়েছিল আর গ্রীষ্মকালীন হয়েছিল দুবার একটা হচ্ছে শীতকালীন হয়েছিল পরের প্রশ্ন প্রথম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলার আয়োজন কবে হয়েছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্রথম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলার আয়োজন হয়েছে উনিশশো সালে কোথায় হয়েছে তো রোমে পরের প্রশ্ন টোকিও প্যারা অলিম্পিক দু হাজার একুশে কতজন ভারতীয় খেলোয়াড় অংশ নেবে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চুয়ান্ন চুয়ান্ন জন ভারতীয় খেলোয়াড় অংশ নেবে এছাড়াও জেনে রেখো প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক খেলার আয়োজন উনিশশো ছিয়াত্তরে হয়েছিল কোথায় হয়েছিল তো সুইডেনে হয়েছিল ফ্রেন্ডস টোকিও প্যারা অলিম্পিক সম্বন্ধে যা যা ইম্পর্টেন্ট কোশ্চান ছিল সেগুলো তোমাদের ডিটেলসে জানালাম এরপর আমরা টোকিও অলিম্পিক দু হাজার সম্প্রতি শেষ হয়েছে তো এর থেকে যা যা ইম্পর্টেন্ট কোশ্চান ছিল সেসব সম্বন্ধে আমরা জানব টোকিও অলিম্পিক দু হাজার কুড়িয়ে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমেরিকা আমেরিকা একশো তেরোটি পদক জিতেছে তার মধ্যে উনচল্লিশটি স্বর্ণপদক পদক একচল্লিশটির উপর পদক আর তেত্রিশটি ব্রোঞ্জের পদক সেকেন্ড স্থানে আছে চীন চুয়াল্লিশটি পদক জিতেছে পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি ভারত কোটি পদক জিতেছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভারত সাতটি পদক জিতেছে তার মধ্যে একটি হচ্ছে স্বর্ণপদক দুটি হচ্ছে রূপোর পদক আর চারটি হচ্ছে ব্রোঞ্জের পদক পরের প্রশ্ন অলিম্পিকে কয়টি রিং থাকে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে পাঁচটি রিং থাকে পরের প্রশ্ন দু হাজার একুশে আয়োজিত গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার কুড়ি আয়োজন কোথায় হয়েছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে জাপানের টোকিওতে দু হাজার একুশের আগে হয়েছে উনিশশো সালে পরের প্রশ্ন টোকিও অলিম্পিকে হকি খেলায় ভারত কত বছর পর পদক জিতেছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে একচল্লিশ বছর পর টোকিও অলিম্পিকে ভারতের জন্য প্রথম গোল্ড মেডেল কে জিতেছেন ইম্পর্টেন্ট কোশ্চান সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নীরজ চোপড়া ইনি জ্যাফলিন থ্রো খেলায় স্বর্ণপদক জিতেছেন ইনি হরিয়ানার পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার একুশে ভারত কোন স্থানে রয়েছে তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আটচল্লিশ নম্বর স্থানে রয়েছে পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার একুশের সমাপ্তি অনুষ্ঠান সমারোহে ভারতের পতাকা পতাকাবাহককে তো এটির সঠিক আনসার কি হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে বজরং পুনিয়া কোন দেশের এলিউড কিপ চোগে টোকিও অলিম্পিকে ম্যারাথনের খেতাব জিতেছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে কেনিয়ার পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার একুশের নির্ধারিত মাস্কটের নাম কি তো এটির সঠিক অ্যান্সার কি হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে মিরাই তোয়া পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার একুশে ভারত থেকে কতজন খেলোয়াড় অংশ নিয়েছেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে একশো উনিশজন দুশো জন সদস্য ভাগ নিয়েছে যেখানে একশো জন হচ্ছে খেলোয়াড় পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার একুশের আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হয়েছে তো তো হবে হয়ে যাবে জুলাই থেকে আগস্ট পর্যন্ত হয়েছে পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার একুশের উদ্বোধনী অনুষ্ঠান সমারোহে ভারতের পতাকা বাহককে তো এটির সঠিক আনসার কি হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এমসি সি মেরিকম ও মনপ্রীত সিং এ এবং বি এম সি মেরিকম হচ্ছে বক্সার খেলোয়াড় মণিপুরের বাসিন্দা তিনি আর তাকে সুপার মম নামে ডাকা যায় ডাকা হয় আর মনপ্রীত সিং হচ্ছে ভারতীয় পুরুষ হকি টিমের ক্যাপ্টেন পরের প্রশ্ন অলিম্পিক খেলা শুরু কবে থেকে হয়েছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ছয়ই এপ্রিল আঠেরোশো ছিয়ানব্বই থেকে প্রথমবার অলিম্পিক খেলা মহিলা অংশ নিয়েছিল কত সালে উনিশশো সালে আয়োজিত হয়েছিল কোথায় প্যারিসে পরের প্রশ্ন প্রথম অলিম্পিক খেলার আয়োজন কোথায় হয়েছে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গ্রিসের অ্যাথেন্সে প্রথম শীতকালীন অলিম্পিক খেলার আয়োজন উনিশশো চব্বিশে হয়েছে চমোনিক্সে ফ্রান্সের চমোনিক্সে পরের প্রশ্ন অলিম্পিক খেলা শুরু করার কৃতিত্ব কাকে দেওয়া হয় তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পিয়ের ডি কবার তিনি অলিম্পিক খেলার লোগো নির্মাণ করেন অলিম্পিক খেলা কত বছর অন্তর আয়োজিত হয় তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে চার বছর অন্তর আয়োজিত হয় প্রথমবার কোন অলিম্পিক খেলার মাস্কট নেওয়া হয়েছে তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে উনিশশো সালে প্রথম মাস্কট নেওয়া হয়েছে পরের প্রশ্ন অলিম্পিকের আদর্শ বাক্য সম্বন্ধিত তিন শব্দ কী এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উপযুক্ত সবই সিটিয়াস অলটিয়াস আর ফোরটিয়াস সিটিয়াস মানে হচ্ছে ফাস্টার জেনে রেখো সিটিয়াস মানে হচ্ছে ফাস্টার অলটিয়াস মানে হচ্ছে হায়ার আর ফোরটিয়াস মানে হচ্ছে স্ট্রংার পরের প্রশ্ন ভারত কোন বছর অলিম্পিক খেলায় নিজেদের টিম পাঠায় তো এটির সঠিক আনসার কি হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে উনিশশো সালে অলিম্পিক খেলা কোন সংস্থা রেগুলেট করে তো এটির সঠিক অ্যান্সার কি হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে আই এছাড়াও জেনে রেখো আইটিপি হচ্ছে টেনিস টেনিস খেলা টেনিস খেলা কোন সংস্থা রেগুলেট করে তো এটিপি আর ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট হচ্ছে আইসিসি আর ফুটবল হচ্ছে ফিফা ফিফা হচ্ছে ফুটবল পরের প্রশ্ন অন্তরাষ্ট্রীয় অলিম্পিক সমিতি আই ওসির মুখ্যালয় কোথায় অবস্থিত তো এটির সঠিক কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে সুইজারল্যান্ডের লুসানে পরের প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক সমিতি আইওসির বর্তমান অধ্যক্ষ কে তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে থমাস বাক পরের প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক সমিতি আইওসির আধিকারিক ভাষা কি তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ এবং ইংরেজি এবং ফ্রান্স পরের প্রশ্ন প্রশ্ন অলিম্পিক সমিতি আই সদস্য দেশ কয়টি তো এটির সঠিক আনসার কি হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে একশো পাঁচটি সদস্য দেশ তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ